সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমার সাথে একজনের কিছু কথোপকথন, যে বিষয়টা টোটালটাই একটা মেন্টালিটিকে বা মানসিক স্বাস্থ্যকে ক্যারি করে। তো মন দিয়ে কথাগুলো শুনবেন। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, একটা কথা ছিল, আমি বললাম জি বলুন, কিছু মনে করবেন না তো বলুন। আমি বললাম আরে না না, বলে ফেলুন। দাদা বলতে পারেন, প্রবাসীরা কথায় কথায় বলে তাদের সাথে এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি বুঝি না তাদের কষ্ট কিসের। কেন, কেউ তো এমনি এমনি বলে না কারো কষ্টের কথা, তাই না? আর কষ্ট যে ফিল করে বা ফেস করে সেই বোঝে, বাইরে থেকে তো কেউ অন্যের কষ্ট বুঝবে না, তাই না? দাদা ওদের আবার কষ্ট কিসের, ওরা তো অনেক ভালো থাকে, খালি ডলার ইনকাম করে ভরি ভরি, তাই না? ওরা এদেশের একজন বড় অফিসার থেকেও বেশি ইনকাম করে। কি করে বুঝলেন দাদা? বিদেশ মানেই খালি টাকা। আচ্ছা দেখুন, আপনি বললেন ওরা একজন এদেশের বড় অফিসার থেকেও অনেক বেশি ইনকাম করে, আমি জানি না বিষয়টা, হয়তো তাই হবে, কিন্তু একবার ভাবুন তো, বা না জানলে জেনে তারপর বলবেন যে, বা বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন যে প্রবাসীরা কতটা পরিশ্রম করে আর তার একাংশ আমরা করি কি না। আর টাকা কি জীবনে সব? আপনি বা আমি সারাদিন অফিসে কাজ করি, তারপর বাসায় ফিরে বাবা মা বা ফ্যামিলির সবার মাঝে বসে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, মায়ের কোলে মাথা রেখে মায়ের স্নেহ নিচ্ছি, সন্তান দৌড়ে এসে কোলে চেপে বাবা বলে ডাক দেয়া, আদর নেয়া, আদর দেয়া, এইগুলো থেকে কি ওরা বঞ্চিত নয়? হয়তো অনেক টাকা ইনকাম করে বা না করে, কিন্তু সকল প্রকার সুখ বিসর্জন দিয়ে যারা দেশকে রেমিটেন্স দিয়ে যাচ্ছে, দিন রাতকে এক করে কঠিন শ্রম দিয়ে নিজের হেলথ বা আয়ু কমিয়ে যারা দেশকে রেমিটেন্স দিয়ে যাচ্ছে, তারাই হলেন এক একজন প্রবাসী। দাদা ভুল বললেন, এখন ডিজিটাল যুগ, ইচ্ছা হলেই লাইভে সবাইকে দেখা যায়, কথাও বলা যায়, কিন্তু ছোঁয়া যায় না, সন্তানকে কোলে তুলে নেওয়া যায় না, মায়ের কোলে মাথা রেখে মা বলে ডাকা যায় না। দাদা সবই বুঝলাম, কিন্তু মূলত টাকা ইনকামের জন্যই তো সবাই বিদেশে যায়, তাই না? তাহলে দুঃখ করে কি হবে, আর এইভাবে দুঃখ সবাইকে জানিয়ে কি হবে? সবাই তো ভাবে যে স্বার্থে আঘাত লাগে, যখন তখনই তারা এইভাবে বলে ফেলে, তাই না? কারা এভাবে বলে বা কারা ভাবে এটা? সবাই ভাবে না, কই আমি তো ভাবি না এগুলো। এমন আমার মতো আরও অনেকে আছেন যারা এগুলো ভাবে না, এভাবে ভাবে না, আপনারা যেভাবে ভাবেন। দেখুন দেশের জব সেক্টর এখন অনেক কম্পিটিটিভ, সেই জায়গাতে অনেকে পৌঁছাতে পারে না, কিন্তু ফ্যামিলি মেনটেন করতে হবে সবাইকে, সেটাও অনেক এক্সপেন্সিভ বর্তমানে। কেউ দেশে জব পাচ্ছে আর অনেকেই পায় না, তখন তারা ট্রাই করে বিদেশ গিয়ে কাজ করবে এবং ফ্যামিলিকে মেনটেন করবে, হয়তো আমরা ট্রাই করলে পারতাম না। তাই যে বা যারা যেখানে থাকে সেখানেই সবাই যেতে পারে না, যদি প্রবাসে আপনি থাকতেন আমি হয়তো আপনার জায়গায় যেতে পারতাম না, দেশে আমি আছি আপনি আমার জায়গায় আসতে পারবেন না। আর দ্বিতীয় হলো, দুঃখ কষ্ট মানুষ একটা সময় পর্যন্ত লুকিয়ে রাখতে পারে বা রাখা যায় একজনের পক্ষে, যখন এটা ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন কেউই পারে না আটকাতে। আর কিছু রাইট থাকে যেগুলো না বললে কখনোই কমপ্লিট ক্লেম হয় না, ফুলফিলও হয় না, তাই বলেন অনেকে, ওরা বলে কারণ যাতে বিষয়টা সবার জন্য জানাজানি হয়, বিষয়টা যাতে দ্রুত সলভ হয়, ট্রাই করেন সব কিছু যেন স্বাভাবিকভাবে
তারা দেশে আসা যাওয়া করতে পারে, টাকা পাঠাতে পারে, ইটস অ্যান এভরিথিং। ভালোভাবে যাতে হয় সেই বিষয়টাই তারা ট্রাই করে, কিন্তু আমরা মনে করি তারা তাদের দুঃখ কষ্টকে সবার সামনে উজাড় করে বলে ফেলছে। অ্যাকচুয়ালি না, আসলে এমন কিছু রাইট থাকে যেগুলো মনে করেন গভর্নমেন্টকে জানানোর দরকার হয়, যেগুলো চুপ থাকলে তো কেউ জানবে না, তাই না? আর গভর্নমেন্টের কানে যখন বিষয়গুলো ক্লিয়ার হয় তখন তারা বিষয়টা নিয়ে কমিটি বা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখেন যে আসলে তারা যেটা বলছে এটা ঠিক না বেঠিক। যদি ঠিক হয় গভর্নমেন্ট স্টেপ নেয়, জিনিসটা সলভ করে দেয়, আর যদি বেঠিক হয় গভর্নমেন্ট সেটার উপরে অন্যভাবে একটা ব্যবস্থা নেন। নিয়ম শৃঙ্খলার বাইরে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। সো নিয়ম শৃঙ্খলা যেভাবেই হোক, যেটা সঠিক সেখানেই কাজে লাগবে, যেটা বেঠিক সেখানে কাজ হবে না। তো প্রবাসীরা চেষ্টা করেন তাদের দুঃখ কষ্ট বা তাদের প্রতি হওয়া বিভিন্ন ধরনের ঝামেলা, অনেক ক্ষেত্রেই হয়, অনেক সময় দেখা যাচ্ছে আসার ক্ষেত্রে কিছু ঝামেলা হয় বা বিদেশ গেল সেখানে যে একটা ঝামেলা হলো, সেগুলো দেখার দায়িত্ব তো আমাদের দেশের, তাই না? সো আমরা যদি এগুলোকে নেগেটিভ ওয়েতে নিই তাহলে তো অ্যাকচুয়ালি ঠিক হলো না, তাই না? আর সবাই তো একরকম নয়, কেউ হয়তো বাজেভাবে প্রেজেন্ট করেন, কিন্তু ম্যাক্সিমাম সবাই ট্রাই করেন ভালোভাবে প্রেজেন্ট করতে। আসলে দেখুন, আমি যেখানে আছি আমার আন্ডারে অনেকে আছে, সবাইকে তো আমি খুশি করতে পারবো না। এখন তাই বলে তারা কি আমাকে গালাগালি করবে? আর করলে আমি কেন সেইটা মেনে নেব? আবার আমি তাদের মতন জবাবও দিতে পারবো না, আমি আমার মতন করেই জবাবটা দেব। দুনিয়াটা মহান গড চালায়, আমরা যা কিছু করি সব কিছুই কর্ম, মনে রাখবেন। আর কর্মের দুইটা ভাগ, সৎ এবং অসৎ। মনে রাখবেন, আমরা যদি সৎকর্ম করি, সৎভাবে চলি, অন্যায় না করি, আবার অন্যের উপর আঘাত না করি, তাহলে মহান গড আমাদের ঠিক ছায়া দিয়ে রাখবেন, প্রোটেক্টও করবেন। আর যদি অসৎকর্ম করি তাহলে মহান গড একটা ফিক্সড টাইম পর্যন্ত আমাকে এক্সামিন করবেন, অ্যানালাইসিস করবেন যে কতটা খারাপ আমি করতে পারি, আর একটা সময় পরে ঠিক তিনি তার জবাবটা দিয়ে দিবেন। আর সেই জবাবটা এমন হতে পারে যে আমি হয়তো অসৎকর্মে এতটাই নিকৃষ্ট করে ফেলেছি বা অন্যকে এতটাই আঘাত করেছি, এতটাই বিচ্ছিরিভাবে জীবনে লাইফস্টাইল চালু করেছি, মেনটেন করেছি বা বাজেভাবে ব্যবহার করেছি মানুষের সাথে, আমি হয়তো আর উঠেই দাঁড়াতে পারবো না। তাই কাউকে ছোট করে আমাদের কর্ম নয়, কাউকে ছোট করা আমাদের কর্ম নয়, আমাদের একটা কাজ আবেগ নয়, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, লজিক দিয়ে সব কিছুকে এক্সামিন করা, তারপর ডিসিশন নেওয়া অ্যান্ড তারপর কিছু বলা। সো থিঙ্ক বিফোর ইউ লিভ, কিছু বলার আগে, কিছু করার আগে, কিছু বোঝানোর আগে নিজে আগে ভাবুন, নিজে আগে বুঝুন, তারপর ডিসিশন নিন, তারপর বলুন বুঝতে পেরেছি দাদা। প্রবাসী বলেন আর দেশি বলেন, সবাই আমরা এক দেশের জন্মগ্রহণ করা ভাই বোন। যে যেখানে থাকে বা যে যেখানে থেকে কাজ করছি, লক্ষ্য আমাদের দুইটা, এক ফ্যামিলিকে ভালো রাখা অ্যান্ড দুই দেশের উন্নতি। তাই আমাদের কাজ আমাদের করে যেতে হবে, বাকিটা বা বাকিরা কে কী করলো এটা দেখার জন্য একজন আছেন যিনি সব দেখেন এবং ঠিক সময় ঠিক উপহারটা প্রদান করেন। তবে একটা কথা বলে রাখি, ভিডিওটা মূলত কাউকে আঘাত করা বা কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, মূলত ভিডিওটা ইন্সপিরেশনাল ভিডিও, মোটিভেশনাল ভিডিও। সবাইকে একটা অনুরোধ করব, কাউকে কখনো ছোট করবেন না, কাউকে এত বড় করবেন না যে আপনি নিজেকে তার থেকে অনেক ছোট হয়ে যান, বা অন্যের চোখে দেখা যাচ্ছে আপনি একজনকে বড় করতে করতে এত বড় করে ফেলেছেন, অন্যের চোখে আপনি ওই বড় লোকের কাছে একটা ছোট্ট মানুষ হিসেবে পরিচিত হবেন। সঠিক সময় সঠিক কাজ করুন, বিবেক দিয়ে সব কিছু বিচার করুন, আবেগের তাড়নায় কখনো ছুটে গিয়ে কোনো ভুল কিছু করবেন না, কাউকে আঘাত করবেন না, কারণ আমরা সবাই মানুষ, সবারই মন আছে, আর মন থাকলে আঘাত লাগার অধিকারটাও সবারই আছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বাই।